হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সানফ্লাওয়ার চিকেন ব্রেড নিয়ে আসলাম। তো এই ব্রেডটা এতই সফট এবং ভিতরে উপরে একটু ক্রিস্পি টাইপের আর ভিতরে একদমই সফট। তো এটা দেখতে পাচ্ছেন একদম গরম গরম ধোয়া উঠছে। তো এখন আমি খেয়ে দেখাবো আপনাদেরকে যে ভিতরে দেখতে পাচ্ছেন যে একদমই গরম এটা। তো আমার হাত পুড়ে যাচ্ছে, যাই হোক আমি খেয়ে দেখাচ্ছি। এটা তো এত টেস্ট আর এত সুস্বাদু যে আপনারা পিজা খেয়েছেন, বাট পিজার একরকম টেস্ট আর এটার হচ্ছে আর এক রকম টেস্ট, যেটা আমার মাহি বলেছে আমাকে এবং আমার কাছেও ডিফারেন্ট স্বাদ লেগেছে নট পিজা। তো যাই হোক, এখানে হচ্ছে দেখেন যে কতটা ফ্লাফি এবং কতটা সফট হয়েছে। তো এখন চলেন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। এখানে আমি 2 টেবিল চামচ রসুন দিয়েছি, 2 টেবিল চামচ আদা, 1 টি স্পুন আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, 2 টি স্পুন হচ্ছে তেল দিলাম, এবার মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল স্পুন, এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা সিরকা দিবেন না, কারণ আমি মুরগির মাংসটা সফট রাখতে চাই, এই জন্য এখানে আমি সিরকা ব্যবহার করব না। তো এটা আমি একটা এয়ারটাইট বক্সে এখন রেখে দিব, যত বেশিক্ষণ রাখতে পারবেন তত আপনার টেস্টটা ভালো আসবে। আর যাদের কাছে কিনা সময় না থাকবে তারা অন্তত 20 মিনিট রাখবেন। তো এখানে চলে যাই আমরা আটার মিশ্রণে। এখানে আমি নিয়েছি 2 কাপ আটা, 2 কাপ আটার সাথে মনে রাখবেন যে 2 চামচ টি স্পুন ইস্ট নিয়েছি, ইস্টটা আমি ভিজিয়ে ধুলাম। এখন আমি 2 কাপ আটা নিয়ে নিব, পরিমাণ মতো লবণ দিব এবং 2 টেবিল স্পুন চিনি দিব। 1 কাপ আটার সাথে 1 টেবিল স্পুন চিনি, এটা মনে রাখতে হবে। তো এখন আমরা হাতে মেখে নিব, মেখে নিয়ে একটু কুসুম গরম পানি করব, উষ্ণ তৃষ্ণ কুসুম গরম পানি। গরম পানি করে আমরা ইস্টটা ওই গরম পানির মধ্যে দিয়ে ইস্টটা বাটিটা আর কি ধুয়ে ইস্টটা আস্তে আস্তে আমরা আটার সাথে মিশাবো। তো আটার সাথে একবারে পানি দিবেন না, পানি দিলে আপনারা ইয়াটা বুঝবেন না যে নরমও হয়ে যেতে পারে, এই জন্য আমি আস্তে আস্তে আটাটা মিক্সড করে নিচ্ছি। তো আটাটা দেখেন যে একটু স্টিকি স্টিকি ভাব আছে এখানে, তো যখন স্টিকি ভাব আসবে তখন একটা প্যাচেলো দিয়ে তেল দিয়ে আস্তে আস্তে করে মিশাতে থাকবেন। তো মিশানো হয়ে গেলে আপনারা এক জায়গায় করে আটাটা হচ্ছে ঢেকে রাখবেন আধা ঘন্টার জন্য। আর যদি মনে করেন কিনা যে নরম হয়ে গেছে তাহলে একটু আটা মিক্সড করবেন, আর যদি মনে করেন যে একটু শক্ত হয়ে গেছে তাহলে একটু পানি মিক্সড করবেন। এইবার আটাটা এরকম একটা মোল্ড করবেন, মোল্ড করে আটার উপরে একটু তেল মেখে নিচ্ছি। তেল মেখে নিয়ে আমি আটাটা আধা ঘন্টার জন্য রেস্টে থুয়ে দিব। রেস্টে থুবেন এমন জায়গায় যেন জায়গাটা গরম থাকে, এবং যদি ঢাকনাটা ছিদ্র থাকে তাহলে সিল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমটা দিতেও পারেন নাও দিতে পারেন, অকেশনাল। যত গুড় দিবেন তত মিষ্টি হবে, মানে টেস্টটা ভালো আসবে। আর এখানে আমার লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম এবং মুরগি যেটা আমি ম্যারিনেট করে থুয়ে দিয়েছি। তো এখন চলে আসলাম আমরা কড়াইতে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু আধা কাঁচা করে ভাজবেন, মানে একবারে ব্রাউনও হবে না একবারে কাঁচাও থাকবে না, আধা আধা সেদ্ধ করতে হবে আর কি। তো এখন আমরা দিয়ে দিব মরিচ, তারপরে একে একে আপনি, আমি কিছুই দেই নাই, মুরগিতে যে আদা রসুন দিয়েছি সেটাই। আপনারা চাইলে 1 চামচ ধনি গুঁড়া দিতে পারেন, ধনিয়া গুঁড়া, 1 চামচ হচ্ছে জিরা গুঁড়া, এগুলো যারা পছন্দ করেন তারা দিবেন, বাট আমি কিন্তু শুধু এখানে আদা আর রসুন ব্যবহার করেছি। তো আমি আগে পেঁয়াজটা এই জন্য ভেজে নিয়েছি যে তো মুরগিতে আমার বেশি জাল লাগবে না। তো পেঁয়াজটা ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলো আলাদা আগে উঠিয়ে নিলাম, সাইডে থুয়ে দিবেন, তেলটা যখন ঝরবে তখন পেঁয়াজগুলো একটু উঠিয়ে রাখবেন। তারপর দেন মুরগিগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেবেন। এর মধ্যে আমি একটু টমেটো সস অ্যাড করব, 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করব। আপনারা যদি মনে করেন যে সয়া সস দিবেন, সয়া সস দিবেন, সমস্যা নাই, কিন্তু আমি এখানে সয়া সস অ্যাড করিনি।
তো যে যে মশলা আপনারা পছন্দ করেন এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি সসটা দিয়ে জালটা একটু ডিম করে দিব, দিয়ে একদম মুরগিগুলা ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিয়ে যখন শুকিয়ে আসবে তখন ওই পেঁয়াজ আর মরিচ যেটা ভেজে রেখেছিলাম ওখান থেকে অর্ধেক এর মধ্যে মিক্সড করব। আর অর্ধেক আমি রেখে দিব, আমি ব্রেডটার উপরেই অর্ধেক দিব। তো দেখতে পাচ্ছেন এখানে একটু পানি ছেড়ে দিয়েছে, তো যদি পানি ছেড়ে দিয়ে মনে করেন তাহলে এক চামচ আটা মিক্সড করে নেবেন, তাহলে এটা দেখবেন যে ড্রাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি আটা মিক্সড করে নিলাম, এবার ভালো করে একদম ভেজে নিতে হবে ড্রাই করে। ড্রাই করে ভাজার পর দেন বিষয়টা দেখেন একদম শুকনো হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজটা মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দেন আমি এটা উঠিয়ে নিব। এবার চলেন পরের কাজে যাই। তো এটা আমার এখানে অলমোস্ট ডান। এখন আমি আটাটা দেখতে পাচ্ছি, আটাটা দেখব কেমন হয়েছে। তো আটাটা দেখেন একদম ফুলে ফ্লাফি হয়ে গেছে, মানে আমার পারফেক্ট একটা স্টিকি একটা ডো চলে এসেছে। তো দেখেন ডোটাতে কিন্তু হাত দিলে হাতে লাগবে না, তাহলেই মনে করবেন যে এটা স্টিকি দেখাচ্ছে কিন্তু হাতে লাগছে না। তো যদি বেশি নরম হয় একটুখানি আটা দিয়ে ডোটা সুন্দর করে ময়ন করে নেবেন। ময়ন করে নিয়ে দেন ডোটা দুই ভাগে ভাগ করে নিতে হবে। ভাগ করে নিয়ে এবার আমরা রুটির মতো সুন্দর করে ডোটা বেলে নিব। তো ডোটা আপনারা তেল দিয়েও বেলতে পারেন, আবার আটা দিয়েও বেলতে পারেন। এক থেকে দেড় ইঞ্চি মতো, এক ইঞ্চি মতো ইয়া থাকবে আর কি, মোটা করে রুটিটা বেলবেন। বেলার পরে একটু বড় সাইজেরই রুটি করতে হবে, আপনার পিড়ি যতটুকু ততটুকু। আপনি পিজা ব্রেডটা যদি বড় করতে চান বড় করবেন, আর যদি ছোট করতে চান ছোট করবেন। আমার যেহেতু এখানে দুই কাপ আটা, তো দুই কাপ আটা দিয়ে কিন্তু আমি একটাই করেছি, একটু কিং সাইজের করেছি আর কি, বড় করেছি। তো এখন আমরা দেখেন রুটি যদি একটু আঁকাবাঁকা হয়ে যায় নো প্রবলেম, একটু টান দিবেন সাইড থেকে ধরে ঠিক হয়ে যাবে। সবাই যে গোল রুটি বেলতে পারবে তা না। তারপরে দেখেন আমি আটাটা রুটিটা টেনে টেনে একদম একটা শেপে আনছি আর কি। আর এদিকে তেল দিয়ে নিয়েছি, লেখালেখির কাগজে তেল দিয়ে নিয়েছি, সেই তেলটা আমি তেলের উপরে কাগজের উপরে রুটিটা দিয়ে দিব, দিয়ে সেট করে নিচ্ছি আর কি। না হলে ম্যাট্রিয়াস দেওয়ার পরে রুটিটা উঠাতে টাফ হয়ে যাবে। তো আপনারা আগেই প্লেটের উপরে রুটিটা দিয়ে নেবেন, আর এটা হচ্ছে স্টিলের প্লেট হলে ভালো হবে, কালারটা সুন্দর আসবে। তো এখন আমি চিকেন ব্রেডটা দিয়ে দিলাম, চিকেন যেটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একে একে দিব হচ্ছে সেই পেঁয়াজ ভাজিটা দিব হালকা, না আগে আমি পাতাকপিটা দিয়ে নিই। পাতাকপিটা দিয়ে নেবেন, পাতাকপিটার উপরে তারপরে দেন পেঁয়াজটা দিবেন। পাতাকপিটা দিয়ে নিলাম সুন্দর করে। এবার আমি দিব হচ্ছে একটু সবুজ অ্যাড করব, সাদার উপরে সবুজটা অ্যাড করলে ভালো লাগে। তারপরে দেন ক্যারটটা অ্যাড করব। কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে। আমার এই সবজিগুলো দিয়া কিন্তু সৌন্দর্যের জন্য, আবার যাদের বাচ্চারা সবজি ভেজিটেবল খায় না তারা হচ্ছে এগুলো দিয়ে করে দিবেন, অনায়াসে বাচ্চা খুশি খুশি হয়ে সবজিগুলো খেয়ে নেবে। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব একটু মজেরোলা চিজ, গ্রেট করে রেখেছিলাম। এটা অপশনাল, এটা দিতেও পারেন। মোর দেন কথা, আপনাদের বাসায় যেটাই থাকবে আপনারা সেটাই ইউজ করবেন, যে এটা না হলে যে হবে না তা না। আপনারা শুধু এটা ঝাল পেঁয়াজ দিয়েও এইভাবে, সবজি দিয়েও এইভাবে করতে পারেন, তবে যত ম্যাট্রিয়াস দিবেন তত মজা হবে। তো সেই ভাজা পেঁয়াজটা আমি আবার উপরে দিয়ে দিলাম, যাতে আমার প্রতিটা বাইটে বাইটে এক একটা ফ্লেভার আমি পাই। তো এইভাবে যদি লেয়ারে লেয়ারে দেন তাহলে প্রত্যেকটা বাইটে বাইটে আপনারা মানে এক একটা টেস্ট পাবেন। তো আমি সাইড থেকে একটু টেনে টেনে লম্বা করে নিচ্ছি রুটিগুলা, যদি সাইডে ছোট হয়, আর যাতে ভালো করে জোড়া লাগে সেজন্য একটু ডিমের প্রলেপ দিয়ে নিচ্ছি। উপরে আরেকটা রুটি দিয়ে কিন্তু জোড়া দিতে হবে, আর এখানে পানি দিয়েও দিতে পারেন সিল করার জন্য, তবে ডিমের এটা দিলে ভালোভাবে আটে। তো এখন আমি দ্বিতীয় আরেকটা রুটি বেলে নিয়েছি, একদম সেম ওইটার মতো, ওইটার থেকে একটু বড় করে বেলবেন। বেলে দেখেন আমি উপরে রুটিটা কেমন জোড়া দিয়ে দিলাম। জোড়া দিয়ে এবার সাইডগুলো ভালো করে নিচের রুটিটা আর উপরের রুটিটা এইভাবে মুড়িয়ে দিবেন, সুন্দর করে একদম সেট আপ করে মুড়িয়ে দিবেন। আপনার রুটি যদি গোল নাও হয় এই মোড়ানোর সময় একদম গোল হয়ে যাবে, দেখতে পাবেন একদম একটা সূর্যমুখী সানফ্লাওয়ারের মতো একটা শেপ আসবে। দেখতে পাচ্ছেন কেমন গোল হয়ে গেল,
মানে রুটি লম্বা হোক কি বেঁকা হোক এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এই স্টেপে আপনার ফ্লাওয়ারটা ব্রেডটা গোল হয়ে যাবে। তো একটু কাগজটা একটু টেনে দিই আমরা, না হলে আবার সমস্যা হতে পারে পরে। তো এখন আমি এটা ঢেকে দিব, আবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে ময়দাটা আমার ফুলে ওঠে আটাটা। আবার যেহেতু এতে ইস্ট দেওয়া, তো আমি 10-15 মিনিট পরে ফিরে আসলাম। এখানে একটু মধ্যেখানে ছিদ্র করে নেবেন, না হলে ওইটা বুকটা ফুলে জিনিসটার শেপটা ভালো আসবে না। এই জন্য অবশ্যই মাস্ট বি আপনারা এটা একটু ছিদ্র করে নেবেন ভিতরে। ছিদ্র করে নিয়ে দেন একটা ছুরির পিছন পাশে একটু তেল লাগিয়ে নেবেন। তেল লাগিয়ে এইভাবে একদম সানফ্লাওয়ারের মতো করে, সূর্যমুখী ফুলের মতো করে এইভাবে একটা শেপ দিয়ে নেবেন। পিজা যেভাবে কাটে এইভাবে, এটা কিন্তু একদম ইজি, একটা ছোট বাচ্চাও কাটতে পারবে। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কিভাবে কাটছি। বেশি ডিপ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো আছে সবজি টবজি এগুলো সব বেরিয়ে যাবে, তখন ভালো লাগবে না। তো এইভাবে ডিপ করে নিয়ে কেটে নিয়ে আমি এদিকে 2টা ডিমের কুসুম, একটা শুধু সাদা অংশ বাদ দিয়ে ডিমের কুসুম ফেটে রেখেছি, সেই ডিমের কুসুমটা এর উপরে দিব। এর মধ্যে আর একটা কথা বলে রাখি যে এটা সুন্দর করে কাটবেন, এটা কাটার কাছে কিন্তু আপনাদের এই সানফ্লাওয়ার যেহেতু আমি নাম দিয়েছি সূর্যমুখী ফুলের মতো যেন হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো এভাবে দেখেন যে যেই কয় পিস আমি এখানে করলাম সেই কয় পিসই কিন্তু আপনার বেরোবে, এটা কিন্তু অনেক কিং সাইজ, বোঝা যাচ্ছে না? এখন আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম শুধু কুসুমটা নেবেন সাদা অংশ বাদ দিয়ে। এবার আমি সুন্দর করে এখানে একদম পুরা ব্রেডটাতে পুরা ডিমের কুসুমটা লাগিয়ে নিব। এই ডিমের কুসুমটা লাগালে আপনার কালারটা একদম খুব সুন্দর আসবে, ওভেনের মতোই আসবে। আর একটা প্রসেসিং, যে কড়াইতে যে কড়াইতে এটা বেক করতে দিবেন সে কড়াইটাও আমি দেখিয়ে দিব। সেই কড়াইতে কিন্তু লেখার কাগজটা, লেখার যে খাতা থাকে সেই খাতা কড়াইয়ের নিচে দিতে হবে, দিয়ে কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিবেন। স্ট্যান্ড দিয়ে দেন স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে দিবেন। আর এখানে যেহেতু আমি নাম দিয়েছি সানফ্লাওয়ার, সেখানে একটু ফুলের মতো করে সাজাতে হবে আমাকে। তো এখানে আমি একটু তিল দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, আপনারা তিল দিয়ে দিবেন, দিলেও পারেন নাও দিলে পারেন, কিন্তু দিলে এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে তিল ব্যবহার করেছি, তিল দিয়ে একটু সানফ্লাওয়ারের মতো শেপটা দিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি চুলোর উপরে যে স্ট্যান্ড দিয়েছি একটা, নিচে জালটা মিডিয়াম লো আঁচ থাকবে, মিডিয়াম লো আঁচের থেকে বেশিও করবেন না আবার বেশি লোতেও দিবেন না। তো আমি একটা স্ট্যান্ড দিয়ে আমি প্লেটটা এবার বসিয়ে দিলাম। নিচে কি অবশ্যই কাগজ দিবেন, নিচে কাগজ দিলে আপনাদের এই বেক করার যে কালারটা একদম ওভেনের মতোই আসবে। আমি অনেকে আমাকে কমেন্ট করেছে যে আপু আমরা যখন চুলাতে বেক করি কালারটা ভালো আসে না, তা আপনারা কাগজ এইভাবে দিয়ে নিয়ে যদি বেক করেন তাহলে কালারটা অবশ্যই সুন্দর আসবে। আর উপরে একটা টাওয়াল দিয়ে দিবেন যাতে ভাপটা না বেরোয়, এবং বড় একটা কিছু দিয়ে চাপা দিয়ে ঢেকে দিবেন। তো আমরা ফিরে আসলাম 15 মিনিট পরে। আমি একটু এর মধ্যে বাটার দিয়ে দিয়েছিলাম, যে ছিদ্রটা করেছি ওইখানে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। এখন ওই বাটারটা নিয়ে আমি সারা ব্রেডের গায়ে দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা ভালো আসে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং ফ্লাফি হয়েছে, ফুলে গেছে, আপনারা দেখে বুঝতেছেন কি না জানি না। তো অনেক সফট হয়েছে এটা আর ফ্লাফিও হয়েছে। তো আমি এখন বাটারটা দিয়ে আরও 2 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দেন আবার ফিরে আসছি। এখন আমরা উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন যে পিছনে কি সুন্দর একটা কালার এসছে, একদম কেকের মতো। তো আমরা এটা দেখেন উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে পিছনে কিন্তু একদম কেকের মতো হয়েছে বেক করাটা। ওই যে বললাম যে উপরে দেখেন উপরের কালার, তো দেখতে পাচ্ছেন যে কতটা নরম সফট হয়েছে এবং কালারটা কত সুন্দর আসছে। তো আমি এক পিস কেটে দেখাই আপনাদেরকে, এটা যেমন সফট তেমন নিচে একদম এভাবে অনেক গরম। তো এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, দেখতে পাচ্ছেন যে ধোয়া উঠছে, এটা ধরাই সমস্যা, এত গরম দেখেন পিজার মতো।
তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার হচ্ছে ভিডিওতে 200-300 ভিউ হয়ে যায়, কিন্তু আমি দেখতে পাই যে আপনারা কিন্তু কমেন্ট করেন না, তো কমেন্ট করেন না এবং লাইকও দেন না। তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কষ্ট করে কমেন্ট করে দিবেন এবং লাইক করবেন, সেই সাথে আপনাদের কমেন্ট কিন্তু আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট এবং আপনাদের কমেন্টে হচ্ছে আমি অনেক খুশি হই আপনারা যদি আমাকে কমেন্ট করেন। তা অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর এটা ট্রাই করবে করতে ভুলবেন না এবং ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। এতই গরম যে আমি ধরতে পারছি না। তো দেখতে পাচ্ছেন যে এটার মানে কি টেস্টি যে বলে বোঝানো যাবে না। আর এই পাশে কিন্তু একটু ক্রিসপি, দেখেন সাউন্ডটা, দেখেন ক্রিসপি আর উপরে হচ্ছে বাউন্সি, দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।